হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? টিপস বাংলা 24 চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও টপিক হলো ডাবের জল খাওয়ার কি কি উপকারিতা রয়েছে এবং অতিরিক্ত ডাবের জল খেলে কি কি সাইড এফেক্টস দেখা দিতে পারে। এই গ্রীষ্মকালের দিনে এত গরমের মধ্যে যদি আমাদের বাইরে কোনো কাজ থাকে তাহলে কিন্তু খুবই বিরক্ত লাগে, কিন্তু বাইরে যখন বেরোতেই হবে তখন কিন্তু দুটো জিনিস থাকা খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে জলের বোতলে জল, আর একটা হচ্ছে ছাতা। এইগুলো না থাকলে কিন্তু অনেক সময় ডিহাইড্রেশনের মতো প্রবলেম বা অনেক রকম রোগও হয়ে যেতে পারে, আর সেক্ষেত্রে বাইরে গেলে সেই জল কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে। আর সেই সময় গরমে কিন্তু আমাদের জল তেষ্টা পেলে আমরা জল না কিনে অনেক সময় অনেক ধরনের সফট ড্রিঙ্ক খেয়ে থাকি, যেখানে মধ্যে রয়েছে পেপসি, কোকাকোলা বা স্প্রাইট, যা কিন্তু আমাদের শরীরের ক্ষেত্রে খুবই খারাপ হতে পারে। নিয়মিত যদি এই ধরনের কোনো সফট ড্রিঙ্ক খেতে থাকেন তাহলে কিন্তু শরীরের উপরে অনেক রকম খারাপ প্রভাব পড়তে পারে। তাই বলা হয় যে এইসব সফট ড্রিঙ্কের জায়গায় আপনি যদি ডাবের জল খেতে পারেন তাহলে খুবই ভালো হয়। আর এমনিতেও ডাবের জল খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। অন্য দিক থেকে দেখতে গেলে ডাবের জলের দাম কিন্তু এই ধরনের সফট ড্রিঙ্কের থেকেও কম হতে পারে, তাই সেক্ষেত্রে আমাদের টাকাও যেমন বাঁচবে তেমনি শরীরটাও কিন্তু ভালো থাকবে। ডাবের জল কিন্তু পুষ্টিগুণে একদম ভরপুর, আর তার সাথে সাথে খুবই কম ক্যালোরি রয়েছে। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যানজাইম, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন, পটাসিয়াম, ম্যাঙ্গানিজ এবং জিঙ্কের মতো কয়েকটি খনিজ উপাদান। ডাবের জলের মধ্যে রয়েছে সাইটোকিন নামক একটি প্রাণীজ হরমোন, যা অ্যান্টি এজিং, অ্যান্টি ক্যান্সার এবং অ্যান্টি থ্রম্বোটিক প্রভাব রয়েছে, যার জন্য টাটকা এবং শুদ্ধ ডাবের জল খেলে কিন্তু আমাদের শরীরে অনেকগুলো ভালো ভালো প্রভাব পড়তে পারে। এছাড়াও ডাবের জলকে যদি অনেক সময় বিভিন্ন রান্নার মধ্যেও দেওয়া হয় তাহলেও কিন্তু খুব ভালো হয়। চলুন এরপর তাহলে জেনে নিই যে ডাবের জল খাওয়ার জন্য আমাদের শরীরের উপরে কি কি ভালো প্রভাব পড়তে পারে। প্রথম পয়েন্টে এটা বলা ভালো যে ডাবের জল কিন্তু রিহাইড্রেশনের জন্য খুবই ভালো। আমাদের শরীর যখন গরমকালে খুবই ঘামতে থাকে তখন কিন্তু ডিহাইড্রেট হয়ে যায়, অর্থাৎ আমাদের শরীরে অনেকটা ফ্লুইড কিন্তু বাইরে বেরিয়ে যায়, যার জন্য বিভিন্ন ধরনের শরীর খারাপ কিন্তু তৈরি হতে পারে। সেক্ষেত্রে ডাবের জল খেলে আমাদের শরীরে ফ্লুইডের পরিমাণ বেড়ে যায়, যার জন্য রিহাইড্রেশন হয়, ডিহাইড্রেশন সহজে হতে পারে না। আর তাছাড়াও ডাবের জলের মধ্যে থাকা ইলেকট্রোলাইট কিন্তু আমাদের শরীরকে চনমনে করে তুলতেও সাহায্য করে, আর এটি হচ্ছে কার্বোহাইড্রেটের উৎকৃষ্ট একটি উৎস, যা কিন্তু এনার্জির মাত্রাকে বাড়িয়ে দিতেও সাহায্য করে। এখনো অবধি দেওয়া ইনফরমেশন যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে বা একটু হলেও কাজে লেগে থাকে তাহলে ভিডিওটিকে নিশ্চয়ই শেয়ার করে দেবেন নিজেদের বন্ধুদের সাথে, এবং তার সাথে সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে সবসময় অন করে রাখবেন। এরপরে যদি বলতে হয় তাহলে এটা বলা ভালো আমাদের শরীরের রক্তচাপকে কমানোর জন্য। ডাবের জলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং যা আমাদের শরীরে কিন্তু অধিক রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, যার জন্য যারা হাই ব্লাড প্রেশারের রোগী তাদের জন্য কিন্তু এই ডাবের জল খাওয়া খুবই ভালো হতে পারে। পটাশিয়াম এবং সোডিয়ামের নেতিবাচক প্রভাবকে কমানোর জন্য এই ডাবের জল কিন্তু খুবই ভালো কাজ করে। এমনকি গবেষণায় এটাও দেখা গেছে যে ডাবের জল কিন্তু হাইপারটেনশনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, এবং ফলাফল পাওয়ার জন্য কিন্তু দিনে দুবার করে এক কাপ ডাবের জল খেতেই হবে। এরপর তিন নম্বর যদি কিছু বলতে হয় আমাদের হার্টকে সুস্থ রাখার জন্য, একটি গবেষণায় এটা দেখা গেছে যে ডাবের জল শুধুমাত্র যে শরীরে খারাপ কোলেস্ট্রলকে কমিয়ে দেয় তাই নয়, তার সাথে সাথে আমাদের হার্টের যে সুস্থ থাকার যে ক্ষমতা থাকে তাকে কিন্তু বাড়িয়ে দেয়, যার জন্য কচি ডাবের জল খাওয়া কিন্তু হার্টের পেশেন্টদের জন্য খুবই ভালো হতে পারে। এই কচি ডাবের জলের মধ্যে রয়েছে অনেক পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরের জন্য খুবই ভালো হতে পারে এবং আমাদের শরীরে ইনসুলিনের পরিমাণকে সঠিক রাখতে সাহায্য করে। আর তার সাথে সাথে এই ডাবের জল কিন্তু কিডনি স্টোনের সমস্যা থেকেও আমাদের শরীরকে মুক্ত করতে সাহায্য করে। জানা যায় যে নিয়মিত ডাবের জল খাওয়ার জন্য শরীরে অতিরিক্ত ক্লোরিন, পটাশিয়াম এবং সাইট্রেট কিন্তু বেরিয়ে যায়, যার জন্য কিডনিতে এগুলো জমা হয় না এবং কিডনি স্টোন হওয়ার সমস্যা কিন্তু কমে যেতে পারে। এছাড়াও ডাবের জলের মধ্যে থাকা অনেক পরিমাণে যে অ্যান্টিঅক্সিডেন্ট তা কিন্তু ব্লাডারের যে ইনফেকশন তাকে কমাতেও সাহায্য করে, এবং কিডনির মধ্যে থাকা যে স্টোন তৈরি হতে পারে সেই ধরনের প্রভাবকেও কিন্তু আস্তে আস্তে কমিয়ে দিতে পারে। আর তাছাড়াও ডাবের জলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা এই ধরনের ইনফেকশন এবং স্টোনের সমস্যাকে কমাতে সাহায্য করে।
ডাবের জল কিন্তু আমাদের শরীরে হজম শক্তিকে উন্নতি করতে খুব সাহায্য করে। ডাবের জল খেলে আমাদের খাবার কিন্তু ভালোভাবে হজম হয়ে যায়, কারণ ডাবের জলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা আমাদের মেটাবলিক রেটকে বাড়িয়ে দেয়, যার জন্য হজম ভালো করে হয়, হজম সংক্রান্ত কোনো রোগ সহজে হতে পারে না এবং তার সাথে সাথে আমাদের শরীরও সুস্থ থাকে। এছাড়াও ডাবের জলের মধ্যে রয়েছে আয়রন, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, যা কিন্তু আমাদের শরীরে ইলেকট্রোলাইটিক ব্যালেন্সকে বজায় রাখতে সাহায্য করে, যার জন্য আমাদের শরীরে এই ধরনের রোগ বা ডায়রিয়া সহজে কিন্তু হতে পারে না। এখনো অবধি আমরা জেনে নিলাম যে ডাবের জল খাওয়ার জন্য আমাদের শরীরে কি কি ভালো প্রভাব পড়তে পারে। এরপরে আমরা জানবো যে ডাবের জলের মধ্যে কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা। এক্ষেত্রে এটা বলা ভালো যে অতিরিক্ত ডাবের জল কিন্তু না খাওয়াই ভালো। অনেক সময় অতিরিক্ত ডাবের জল খেলে কিন্তু আমাদের শরীরে যে ব্লাড প্রেশারের পরিমাণ তা অনেক কমে যেতে পারে, যার জন্য মাথা ঘোরা বা অস্বস্তি বা অনেক সময় মানুষ কিন্তু পড়েও যেতে পারে। সেই দিকে কিন্তু খেয়াল রাখা খুবই জরুরি। আবার সবসময় ডাব কিন্তু ফ্রেশ ভাবে খাওয়াটাই বেশি ভালো, যেখানে কেটে সহজে খাওয়া যাবে সেখানে খাওয়াই ভালো। অনেক দিনে পুরনো ডাব কিন্তু খাওয়া উচিত নয় এবং একটু দেখে শুনে খাওয়া ভালো, যেন জলের মধ্যে কোনো উল্টোপাল্টা কিছু না থাকে। আর সেক্ষেত্রে ডাক্তারবাবুর সাথে যদি পরামর্শ করে খেতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। আজকের ভিডিওতে আমরা জেনে নিলাম যে ডাবের জল খাওয়ার কি কি উপকারিতা রয়েছে এবং অতিরিক্ত ডাবের জল খেলে কি কি সাইড এফেক্ট পড়তে পারে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে সাথে ভিডিওতে একটি লাইক করে দেবেন, একটি কমেন্ট করবেন এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে এরকম ধরনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।